যারা অতীতে ডিপোর্টেশন অর্ডার আছে এবং ক্রিমিনাল কোনো অথবা যাদের কোনো ধরনের কনভিকশন আছে ফেলন্স তাদের জন্য এটা খুব বেশি প্রযোজ্য ওইখানে সে একজন জাজের সাথে দেখা করতে পারে জাজ তাকে কেসটা শুনে যা যদি কেস অ্যাপ্রুভ করে কেস অ্যাপ্রুভ হবে ডিনাই করলে তার সুযোগ থাকে মেক্সিকার বা বিভিন্ন দেশ থেকে যারা আসে তারা করে কি এমএ ঢোকার সময় তাদেরকে এন্ট্রি ইস্যু করা হয় তারা এটা ট্রিটিরা হয়তো ফালে দেয় কোথা পায় না তারপরে তাদের কোর্টে এপেয়ারস এপেয়ারে তারা হয় না যারা গ্রিন কার্ডধারী যারা বৈধভাবে আসছেন অবৈধভাবে যেভাবে আসছেন যদি গ্রিন কার্ড যদি বৈধ প্রক্রিয়ায় পেয়ে থাকেন কোনো কিছু হাইড করে না থাকেন এটা লিগ্যাল বর্তমানে এক্সিস্টিং ল ট্রাম্প কিন্তু এখনো কোন ল চেঞ্জ করে নাই গত চার বছর যে ক্ষমতায় ছিল ষোলো থেকে বিশ সে কিন্তু কোন ধরনের ল চেঞ্জ করতে পারে নাই অনেক আইনি জটিলতার কারণে কিন্তু লটা ফলো করাতে মানুষজন ভয়ে শুরু হচ্ছে হ্যালো দর্শক সবাইকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টাইম টেলিভিশনের বিশেষ অনুষ্ঠান ইমিগ্রেশন যুক্তরাষ্ট্রের চলমান প্রেক্ষাপটে এবং গত নভেম্বরের নির্বাচনের পর জো বাইডেনের যে বিদায় প্রাক্কালে এবং নতুন প্রেসিডেন্ট যিনি হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প এর আগেও তিনি প্রেসিডেন্ট ছিলেন তিনি পুনর্নির্বাচিত হওয়ার প্রেক্ষাপটে সারা আমেরিকা জুড়ে শুধু নয় সারা পৃথিবী জুড়েই ইমিগ্রেন্টদের নিয়ে নানারকম কথা হচ্ছে নানান ধরনের অসঙ্গতির কথা শুনছি ভয়ভীদের কথা শুনছি আমরা বিশেষ করে আমরা আমেরিকায় যারা রয়েছি যারা আনডকুমেন্টেড রয়েছেন তাদের নিয়েও নানান কল্পনা কল্পনা তাদের মধ্যে অনেক কথা অনেক ভয়ভীতির কথা আমরা শুনছি এসব বিষয় নিয়ে চলমান প্রেক্ষাপটে আসলে ইমিগ্রেন্টদের বর্তমান অবস্থাটা কি সেই বিষয়টাই আমরা আজকের এই ল অ্যান্ড ইমিগ্রেশন এই পর্বে জানার চেষ্টা করব আমাদের সাথে রয়েছেন অতিথি হিসেবে আমাদের সবার পরিচিত নিউ ইয়র্কের পরিচিত মুখ বাংলাদেশি কমিটির পরিচিত মুখ অন্যান্য কমিটির পরিচিত মুখ বিশিষ্ট আইনজ্ঞ চেয়ারপারসন

প্রেসিডেন্ট নির্বাচিত হলেন এবং তার যে নির্বাচনের আগের বক্তব্যটা নিয়ে এবং এখনকার যে তার পলিসি এবং ইতিমধ্যে বিভিন্ন উদ্যোগ নিয়েছেন তার প্রশাসন সাজানো গোছানো হচ্ছে এক একজনকে নিয়োগ দিয়েছেন আপনার দৃষ্টিতে একজন আইনজ্ঞ হিসেবে কেমন দেখছেন কেমন হচ্ছে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে ধন্যবাদ আমি সবসময় কথা বলার চেষ্টা করি জনগণকে আপনারা ভুল তথ্য দিবেন না সবসময় বলি কারণ সবার আর কিছু নাই যারা এই দেশে বৈধভাবে আছেন এবং বৈধ প্রক্রিয়ায় কাজ করছেন তাদের ভয়ের কোনো কারণ নাই যারা অতীতে ডিপোর্টেশন অর্ডার আছে এবং ক্রিমিনাল কোনো অ্যাক্টিভিটির সাথে জড়িত আছে অথবা যাদের কোন ধরনের কনভিকশন আছে ফেলন্স তাদের জন্য এটা খুব বেশি প্রযোজ্য এর বাইরে যাদের আছে হওয়ার কারণ আমেরিকান ল হচ্ছে তারা যদি কেউ সর্বোচ্চ আদালত করতে ইমিগ্রেশনের কতগুলো স্টেপ আছে নাম্বার ওয়ান স্টেপ হচ্ছে যদি কেউ কোন সার্ভিসে ফাইল করে ওই ফাইলটা প্রথমে ইমিগ্রেশন অফিসার নেয় তারপর অফিসার যদি সন্তুষ্ট না হয় তারা তাকে এন্ট্রি ইস্যু করতে পারে নোটিস বিফোর দ্য কোর্ট ওইখানে সে একজন জাজের সাথে দেখা করতে পারে জাজ তাকে কেসটা শুনে যা যদি কেস অ্যাপ্রুভ করে কেস অ্যাপ্রুভ হবে ডিনাই করলে তার সুযোগ থাকে বিআইএতে আপিল করার বোর্ড অফ ইমিগ্রেশন অ্যাপিলে সে অ্যাপিল করতে পারে তার পরবর্তী তার কেস না হলে সে সার্কিট কোর্টে স্টেট অনুযায়ী সার্কিট কোর্টে সে আপিল করতে পারে সার্কিট কোর্ট যদি ডিনাই করে যদি কনস্টিটিউশনাল ইস্যু না থাকে তাহলে কিন্তু ডিনায়ালটা ফাইনাল হয়ে যায় এবং তার এই ক্ষেত্রে সর্বোচ্চ আদালত কর্তৃক সে ডিনায়াল হয়ে সে কিন্তু এদেশে থাকার তার অনুমতি অনুমোদন থাকলো না সো এই ক্ষেত্রে তার অপশন কি যদি তার কোনো ধরনের কোয়ালিফাইড রিলেটিভ থাকে পরবর্তীতে কোনো কোয়ালিফাইড কেস থাকে সে অনেক সময় চেষ্টা করতে পারে রি করার জন্য আর যাদের কোন কোয়ালিফাইড কোন কেস থাকে না তারা ফাইনাল অর্ডার অফ ডিপোর্টেশন এগুলো নিয়ে কিন্তু অনেকে আছে আমেরিকায় লক্ষ লক্ষ লোক আছে মিলিয়নস অফ লোক আছে কিন্তু ভাবার বিষয় তাদের যারা ধরেন বর্ডার ক্রস করে আসছে মিলিয়নস অফ পিপল কিন্তু এখানে অলরেডি ডিপোর্টেড কারণটা হচ্ছে এটা যারা অনেকে মেক্সিকানরা বা বিভিন্ন দেশ থেকে যারা আসে তারা করে কি এম ঢোকার সময় তাদেরকে এন্ট্রি ইস্যু করা হয় তারা এটা ট্রিটিরা তো ফালে এদের কোথাও পায় না তারপরে তাদের কোর্টে এপিআর এপিআর তারা হয় না যে কারণে তাদেরকে ইনঅ্যাবসেনশিয়াল ডিপোটেশন হয়ে তারা তাদের কিন্তু কিন্তু ফিউজিটিভ ইউনিটস আছে ইমিগ্রেশন তারা তাদেরকে সবসময় খোঁজাখুঁজি করে তাদেরকে পাইলে আরেস্ট করে এবং পাঠিয়ে দেয় এটা কিন্তু একটা চলমান প্রক্রিয়া কিন্তু কিন্তু এইটার প্রক্রিয়াটাই ট্রাম্প যদি শুধুমাত্র এনফোর্স করার চেষ্টা করে তার কবলে পাঁচ বছর লাগবে এটা করতে কারণ ইশন ইজি জব যারা অলরেডি এখান থেকে সরে গেছে তাদের হয়তো ঠিকানা ভুল করে আসে তাদেরকে পাওয়াটা অনেক কঠিন কারণ তারা তো বৈধ নাই দেশে বৈধভাবে কাজ করে না সো এই ক্ষেত্রে আমি সবাইকে বলবো যাদের কোন কেস ইমিগ্রেশন কোর্টে পেন্ডিং আছে যাদের কোন অ্যাপ্লিকেশন ইমিগ্রেশন অফিসার পেন্ডিং আছে অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস তাদের ভয়ের কিছু নাই যদি আর কেউ এক্সপায়ার্ড ভিসা নিয়ে অথবা এক্সপায়ার্ড আইডেন্টিফোর নিয়ে আমেরিকায় থাকেন তাদের জন্য ভয় হচ্ছে তারা যদি পৃথিবীর সব দেশে আছে আপনি অথরাইজড বেশি যদি একটা দেশে থাকেন তারা কিন্তু আপনাকে আইস আপনাকে খুঁজতে পারে লাস্ট অ্যাড্রেসে সো এটা সবাইকে বোঝা উচিত এটা সবাই অলরেডি বাই দিস টাইম সবাই এই লগুলা জানে এটার জন্য আপনাকে অ্যাটর্নি হতে হবে না কিন্তু একজন আজকে অফিসে আসলো বললো সে সিটিজেন হয়ে গেছে তাকে নাকি বলা হচ্ছে বাইন ভাই আমার সিটিজেনশিপটা ক্যান্সেল করে দিবে ডি করে দেবে কিনা দেয়ার ইজ নো ওয়ে যারা সিটিজেন যদি সঠিক পদ্ধতি সিটিজেন হয়ে থাকেন তাদের ভয়ের কোনই কারণ নাই যারা গ্রিন কার্ড যারা বৈধভাবে আসছেন অবৈধভাবে যেভাবে আসছেন যদি গ্রিন কার্ড যদি বৈধ প্রক্রিয়ায় পেয়ে থাকেন কোনো কিছু হাইট করে না থাকেন আপনাদের ভয়ের কোনো কারণ নাই এক্ষেত্রে যদি ভয় দেখায় তারা আপনাদেরকে অতিরিক্ত ভয় দেখাচ্ছে আপনি এদেশে বৈধ আপনাকে আপনাকে কেন কেউ বের করার ক্ষমতা নেই কারণ আপনি বৈধভাবে আসছেন আইন মনে চলছেন কিন্তু সবাইকে অনুরোধ করব আপনারা কোন ধরনের ফৌজদারি অপরাধ ক্রিমিনাল অ্যাক্টিভিটি থেকে দূরে থাকবেন কারণ ক্রিমিনাল অ্যাক্টিভিটি আমি সবসময় বলে থাকি একটা ক্রাইম হচ্ছে মিস জিমিনার ক্রাইম এটা হচ্ছে আপনার ডোমেস্টিক ভায়োলেন্স ডোমেস্টিক ভায়োলেন্স যাদের ডোমেস্টিক রিলেশনশিপ আছে যেমন হাজব্যান্ড ওয়াইফ বাবা মা ভাই বোন একই বাসায় থাকেন তাদেরকে বলে ডোমেস্টিক রিলেশনশিপ এদের মধ্যে কেউ যদি আপনার নামে অভিযোগ করে আপনি যদি দোষী সাব্যস্ত হন কোন অভিযুক্ত কোন ক্রিমিনাল অ্যাক্টিভিটির কারণে দেন এক্সিস্টিং লতে ল হচ্ছে যদি মিস জিমিনার কেউ করে ম্যান্ডেটরি ডিপোর্টেশন এ বর্তমানে একজিস্টিং ল কিন্তু এখনো কোন লেঞ্জ করে নাই গত চার বছর যে ক্ষমতায় ছিল ষোলো থেকে বিশ সে কিন্তু কোনো ধরনের ল চেঞ্জ করতে পারে নাই অনেক আইনি জটিলতার কারণে কিন্তু এক্সিস্টিং লটা ফলো করাতে মানুষজন ভয়ে কাপা কাপে শুরু হচ্ছে এবং পাবলিক বেনিফিট অনেকে পাবলিক বেনিফিট নিচ্ছে নির্দিদায় পাবলিক বেনিফিট নিচ্ছে তারা সো এই ক্ষেত্রে লটা আগেও ছিল এখনো আছে যারা স্পন্সর করে দে আর রেসপন্সিবল ফর দোজ পিপল হু আর ইন্টারনেট আমেরিকার এখানে আসছে যারা তাদের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে তারা লাইব এখন যে লোক যদি কোন ধরনের পাবলিক বেনিফিট পাবলিক নিয়ে থাকে সে কিন্তু বিশ বছর পরেও কিন্তু সরকার তাদেরকে বলতে পারে হ্যাঁ তোমার স্পন্সারে আসছিল মিস্টার এক্স তুমি তাদের এই সুবিধা নিচ্ছে তুমি তাকে এই টাকা ফেরত দাও এটা কিন্তু তামাদি হয় না যেহেতু আমেরিকান অ্যাক্টিভিটির মধ্যে পড়ে যায় সো এই ক্ষেত্রে আরো যদি প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন সব একটাই কথা হলো যে আপনি যারা বৈধভাবে আছেন তাদের ভয়ের কোনো কারণ নাই অবৈধ হয়ে থাকলে ক্রাইম করে থাকলে ইয়া হ্যাভ টু থিঙ্ক অ্যাপর ইট দিস ইজ ডিফারেন্ট ইস্যু কিন্তু এক্সিস্টিং লতে এসে ট্রাম নতুন প্রাইন করতে হবে না থ্যাংক ইউ থ্যাংক ইউ অনেক ধন্যবাদ অ্যাটর্নি মোহন চৌধুরী মোটামুটি একটা সম্মুখ একটা ধারণা আমরা পেলাম এবং আপনি যেটা বললেন যে ভুল তথ্য এবং আশঙ্কা ভয়ভীতির কথা যেটা আমরা শুনছিলাম কিন্তু অন্য ওই প্রসঙ্গে আসবো তার আগে যেটা যে এখন তো যে অবস্থায় নির্বাচনের পর আমরা দেখলাম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জয়ী হয়েছেন সিনেটের সংখ্যাগরিষ্ঠ রিপাবলিকান দল আপনার কংগ্রেসের সংখ্যাগরিষ্ঠ রিপাবলিকান দল আপনার বিচার বিভাগেও ট্রাম্প মনোনীত বিচারপতির সংখ্যা বেশি সেই ক্ষেত্রে কি যেটা আপনি বললেন যে বিগত সময়ে চার বছর সময় ট্রাম্প অনেক কারণে অনেক কিছু করতে পারেনি চাইলেও পারবেন না বাট এখন কি সেই সুযোগটা আছে বা সে এই ধরনের কাজ উনি করতে পারেন বা সব কিছু মিলে উনি কি আইনের কোনো পরিবর্তন নিতে পারেন কি না ধন্যবাদ আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এটা হচ্ছে নির্বাচনে প্রক্রিয়ায় সে নির্বাচিত হয় যে তাকে আমরা কংগ্রেচুলেট করেছি আমাদের প্রেসিডেন্ট জো বাইডেন তাকে আহ অভিনন্দন জানিয়েছে আমাদের বারাক আমরা অভিনন্দন জানাই কিন্তু এটা তাদের বিজয় অবশ্যই বিজয় কিন্তু যে ইস্যুগুলা নিয়ে আসছে ইস্যুগুলো চেষ্টা করবে কিন্তু আগাম বলা যাচ্ছে না কারণ আমি বলছি যে আবার লটা ফলো করলে তাকে কিন্তু অনেক বছর সময় লাগবে এটা শুধু এই কাজগুলা করতে সে নতুন আইন সে কি করবে এবং ডিপেন্ড করে তার অ্যাডভাইজার কারা থাকে এবং তাকে কিন্তু শুধুমাত্র যে ইিগাল রাবুর তাদের কিন্তু লিগ তাকে ভোট দিয়েছে এবার আপনারা জানেন অধিকাংশ ইমিগ্রেন্টরা তাকে আমরা ডেমোক্রেটরা এইবার নির্বাচনে খারাপ করার কারণ হচ্ছে আমরা বর্ডার সিকিউরিটি অনেক কথা বলেছি এবং আমরা নিরাপত্তা নিয়ে কোনো বিষয়ে কথা বলতে পারি নাই এটা আমি ডেমোক্রেটিক পার্টি ডিস্ট্রিক্ট হিসেবে আমরা যখন ফোরামে কথা বলি আত্মসমালোচনা করি আমরা যেটা আমাদের কি রং ছিল যে কারণে এইরকম ভাবে বিপর্যস্ত আমরা কিছু জিনিস আমরা জনগণের কথা বলতে সক্ষম হয়নি যেমন নিরাপত্তা ইস্যুটা বিভিন্ন স্টেটে নিউ ইয়র্কের মতো জায়গায় ফোর্টি থ্রি পার্সেন্ট ভোট পড়েছে কারণ হচ্ছে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে ওই যে ক্রিমিনালদের একটিভিটিসে এগুলো আমাদের রিফর্মে আসতে হবে এখন আমরা কথা বলবো যে আমরা কিভাবে জনগণের মন জয় দিস ইজ দ্য কান্ট্রি বিপরীত দেশে কিছু করার কথা না হ্যাঁ ইলিগাল ইমিগ্রেশন কথা বলতেছে তার নির্বাচনী ওয়াদাগুলা সে ফলো করার কথা সেইভাবে সে নিয়োগ দিচ্ছে তার কাছের লোকদের কেউ কেউ আবার সেনেটার রিপাবলিকানদের মধ্যে এখানে অনেক দ্বিমত আছে তাদের ক্যারেক্টার সম্পর্কে ব্যাকগ্রাউন্ড সম্পর্কে তারা এটা দেখবে কিন্তু এই ক্ষেত্রে এখন আগাম বলা যাচ্ছে না কি আইনটা সে করবে প্রতিশ্রুতি অনেকে দিচ্ছে কিন্তু তাদের ইনসাইড ডেমোক্রেটিক অ্যান্ড রিপাবলিকান পার্টি

দেখানো উচিত না থ্যাংক ইউ চমৎকার বলেছেন বাট দর্শক আমরা কথা বলছি অ্যাটর্নি মোয় চৌধুরীর সঙ্গে তিনি আশ্বস্ত অন্তত আমি অন্তত আশ্বস্ত হচ্ছি যে অত ভয়ের কিছু নাই যত ভয় আমরা দেখছি পাচ্ছি বা উনি যেটা বলে যে তথ্য বিভ্রান্তি বা তথ্যগত অনেক ভুল ত্রুটি অনেক মেসেজ অনেক সময় আসছে বিভিন্ন মিডিয়াতেও আসছে বাট উনি স্পেসিফিক বলে দিচ্ছেন যে যারা লিগালি আছেন তাদের জন্য কোনো সমস্যা নাই বাট ক্রাইমের সঙ্গে জড়ানো যাবে না এই এই ধরনের যাদের মধ্যে এই ভয় ঢুকে গেছে বা যাদের যারা এই মিস আন্ডারস্ট্যান্ড হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে তাদের জন্য আপনার কী পরামর্শ থাকবে একজন অ্যাটর্নি হিসাবে ধন্যবাদ আমি আবারও সবসময় কথা বলি যারা ডিপোর্টেড তারা কিন্তু যারা তারা ডিপোর্টেড হয়েছে তাই না এবং এটা তো অস্বীকার করার কিছু নাই যদি কারোর লয়ার থাকে তার লয়ার সাথে যোগাযোগ করতে হবে এবং যার কোন ধরনের সুযোগ থাকে রিওপেন করার চেষ্টা করতে হবে রিওপেন না করতে বলে তাকে তার তার অবস্থান সে জানে আমরা যখন কোর্টের দায়িত্ব তার তার লয়ার ক্লায়েন্টকে যে কনসিকুয়েন্সটা বুঝিয়ে দেওয়া হিয়ারিং এ না আসলে কি হবে এর পরবর্তীতে কি হবে আপিল করলে কি হবে আপিলের প্রশাস্ত আমরা কিন্তু দায়িত্ব নেই অ্যাটর্নি এটলো আমরা কিন্তু দায়িত্বশীল এবং আমরা এজেন্ট অ্যাটর্নি হায়ার করা খুবই ইম্পর্টেন্ট যার ছিল সে জানে তার লয়ার কথা বলা উচিত এবং সে পরবর্তী প্রসেসটা ইস ওয়া ম্যান টু মেন ভেরি করে তার উচিত হবে তার অ্যাটর্নির সাথে কথা বলা অথবা নতুন কোন যদি সে অ্যাটর্নি তাকে সময় দিতে না পারে বুঝাতে অক্ষম হয় সে নতুন কোন অ্যাটর্নির সাথে একটা ডকুমেন্ট নিয়ে একটা পরামর্শ করে একজন না দুজন তিনজনের সাথে কথা বলেন আপনার মন মতো কাজ করবেন এমনও অনেকের কোনো ধরনের অপশন থাকে না এক্ষেত্রে তারা কিন্তু জানে নতুন না আমি আমি মহিন চৌধুরী আপনি সালাউদ্দিন আপনার কথায় কিন্তু তার কিছু চেঞ্জ হবে সে কিন্তু তার অবস্থানটা জানে যে ক্রাইম করেছে সে জানে কি ক্রাইম করেছে যে কনভিক্টেড ক্রিমিনাল কোর্টে গিয়েছে তার শাস্তি সে জানে আজ থেকে বলে দিয়েছে তোমার এই শাস্তি হয়েছে এই কারণে তুমি দোষী এবার যদি বলেন আমি বুঝি নাই কিছু আমার কি হবে এগুলো হচ্ছে সবান্তর কথা যে আমরা সময় নষ্ট করার মতো ভাই আমি তো জানি না কি করছে আমাকে জাজ জেল দিয়ে দিচ্ছে ন ইউ নো সব জায়গাতে আমেরিকা এত সুন্দর কান্ট্রি যে যার যার ল্যাঙ্গুয়েজে আমরা তিনশো পঁয়ষট্টিটা বেশি ল্যাঙ্গুয়েজে কথা বলা হয় প্রতিটা ল্যাঙ্গুয়েজে একজন দুবাসে থাকে তাকে বুঝায় দেওয়া হয় যে তুমি এই কারণে তোমাকে আসামি করা হয়েছে এই তোমার অপরাধ এই অপরাধ তুমি দোষী সাব্যস্ত হয়েছ এ কিন্তু বুঝিয়ে দেওয়া হয় না হলে সে কিন্তু কোর্টের মধ্যে যে কোনো সময় সে একজন রিপ্রেজেন্টেশন চাইতে পারে পাইতে পারে এটা কিন্তু সবাই জানেন আমি টাইম টিভির সি তার সাহেবকে ধন্যবাদ জানাই উনি সুন্দর করেন অনেক সময় ব্যাখ্যা করার কিছু আপনি সালাউদ্দিন সাহেব আপনাকে ধন্যবাদ জানাই আপনারা অনেক চেষ্টা করেন কমিউনিটি সেবা দেওয়ার জন্য তারপরে কেন জানেন বিভ্রান্তি ছড়াচ্ছে কিন্তু বিভ্রান্তি তাদের জন্য আশঙ্কা অবশ্যই শঙ্কার বিষয় যারা অপরাধ করেছেন এবং যাদের ডিপোর্টেশন আছে এবং যারা ওভারস্টে স্টে আছে আর যদি কোনো পেন্ডিং থাকে তাদের ভয়ের এই মুহূর্তে ভয়ের কিছু না এখন নতুন করে সিদ্ধান্ত আসে না আর যে কথাগুলো হচ্ছে এক্সিস্টিং আইনে এগুলা কিন্তু সম্ভব নতুন কোনো আইন তার করতে হবে না থ্যাংক ইউ দর্শক আপনারা এই অনুষ্ঠান দেখছেন আমাদের ফেসবুক পেজ এবং টাইম টেলিভিশন সরাসরি তো দেখছেনই পাশাপাশি অন্যান্য আমাদের পেজেও দেখা যাচ্ছে এবং যারা পরবর্তী যারা দেখবেন যদি প্রয়োজন মনে করেন আমাদের এখানে এই অ্যাটর্নি মহিন চৌধুরীর ফোন নম্বরও এখানে যাচ্ছে এবং আমাদের ফোন নম্বর আছে আপনার পরবর্তীতে আমাদের এই অনুষ্ঠানে লয়ানিবেশন অনুষ্ঠানে আপনারা প্রস্তুত করতে পারেন আমাদের অ্যাটর্নি যারা থাকবেন তারা ওই বিষয়ে তারা কথা জানাবেন বাট অ্যাটর্নি মোহিন চৌধুরীর যে কথা বলছিলেন ভয়ের কিছু নেই আপনাকে আইনগত পদক্ষেপ নিতে হবে সেই কারণেই আমরা চাইব যে আপনারা অভিজ্ঞ আপনাদের পছন্দের আইনজীবীর সঙ্গেই আপনারা পরামর্শ করে পরবর্তী ব্যবস্থা নেবেন মোয়েন ভাই আরেকটা যেটা বিষয় সাপোজ আমার আর ফল পেতে পারি ধন্যবাদ সালাউদ্দিন সাহেব আমি আবারও বলছি যার যার কেস সে কিন্তু খুব ভালোভাবে জানে তার বর্তমান কি অবস্থা এবং এগুলো নাই আপনারা যারা ধরেন যারা ধরেন সমাজ সংস্কার নিয়ে কাজ করে তারা অনেক কিছু বলতে পারেন কিন্তু আমরা এজ এন অ্যাটর্নি হিসেবে যখন কথা বলবো এটা হচ্ছে আইনগত পরামর্শ হয়ে যায় আমি লাইসেন্স প্র্যাকটিস ল আমরা পরামর্শ দিই আমি ইউনাইটেড স্টেটস সুপ্রিম একজন গর্বিত মেম্বার আমরা যখন কথা বলি দায়িত্ব নিয়ে কথা বলি আমরা কোনো অন্দাজ করে কথা বলতে পারি না এবং বা এই করব সেই করব আন্দোলন করব একজন লোক যে ডিপোর্টেড হয়ে থাকে সে কিন্তু জানে সে ডিপোর্টেড তার আর কোনো সুযোগ নাই এবং বাইডেন প্রশাসন আমরা ডিপোর্ট করেছি এবং আমাদের ওবামা প্রশাসন ডিপোর্ট করেছে ক্লিনের প্রশাসন ডিপোর্ট করে ট্রাম্প প্রশাসন ডিপোর্ট করেছে প্রতিটা সরকারের আমলে আমেরিকা তারা কিন্তু ডিপোর্টেশনটা হচ্ছে একটা ডিফারেন্ট ইউনিট ওইটা ফিউজিটিভ ইউনিট এই কাজগুলো করে যারা ডিপোর্টেড হয়ে গেছে তাদেরকে ধরে ধরে পাঠানো কিন্তু অনেক মিডিয়া এমন ভাবে ফলাও করছে মনে হয় যে এখনই ডিপোর্ট হচ্ছে আর অতীতের ডিপোর্ট হয় নাই তারা কিন্তু জানে সবাই জানে ঘটনাটা ডিপোর্ট যার ডিপোর্ট হয়ে যায় তাকে চলে যেতে হবে কিন্তু অনেকে হয়তো স্টে করে থাকে আমরা সার্কিট কোর্টের সময় ডিপোর্টেশন স্টে করতে পারি করতে রাখতে পারেন করে ওই কাজটা করতে হবে পারে একটা টাইম যাওয়ার পরে কিন্তু সুযোগ থাকে না তো যাদের সুযোগ আছে তারা হয়তো সেকেন্ড অপিনিয়ন থার্ড ওপিনিয়ন নেবেন এবং আপনার ফাইলটা নিয়ে কথা বলবেন সবসময় আমি কথা বলে কি এত সেন্সিটিভ বিষয় আপনার অনেকে ফোন করে বলবে এটর্নি মহিন চৌধুরী কথা বলছে আমার এই ছিল আপনি একটু কিছু বলেন

কোয়ার্টার নোটেশনস তো কথা বলেন আপনি ডকুমেন্ট কথা বলেন আপনারা তো লাইফ এন্ড ডেথ সিচুয়েশন আপনি কথা বলেন কিন্তু এইসব আর জিনিসাবা আপনারা অনভাবে করপারনাতে বাই ফোনে একটু বলেন এখন কিন্তু প্রচুর সংখ্যক লোক যারা যেমন যেমন পেছাতে ফোনে এগুলা কিন্তু ঠিক না আপনারা গিয়ে ডকুমেন্ট নিয়ে কথা বলেন এনর নাম্বার সার্চ করে দেখা যাবে আসল প্রক্রিয়া আছে না আছে শেয়ার করেন দেন আপনি একটা গুড एडवाйс পাবেন থ্যাংক ইউ আর যে কথাটা আমি বারবার বলে থাকি অনেক জায়গায় বলি যে আসলে যেটা মোহন ভাই বললেন যে খুব সেন্সিটিভ বিষয় আসলে ইমিগ্রেশনের বিষয় বা মামলাভোগত যে কোনো ক্ষেত্রেই হোক এবং চিকিৎসার বিষয়ে এটা খুব সেন্সিটিভ আপনাকে উকিলের সঙ্গে অ্যাটর্নির সঙ্গে চিকিৎসকের সঙ্গে খোলা মেলা কথা বলতে হবে এবং মানে পার্সন টু পার্সন এবং সেই ক্ষেত্রে এবং এটাও প্রত্যাশা করা ঠিক না যে মইন ভাই আপনার বাংলাদেশি কমিউনিটির মানুষ পরিচিত মানুষ কমিউনিটি লিডার এই প্রবলেম সেরকম আসলে এটাও বিব্রত করার একটা বিষয় এ নিয়ে আমরা সেটা প্রত্যাশা করি না মইন ভাই এই ধরেন আমার যদি কোনো কেস এরম পেন্ডিং আসে বাট আমি হয়তো ভুলে গেছি বা ওই বড়ো ধরনের সেরকম না রিপোর্ট আমি হই নাই সেক্ষেত্রে এখন এই ধরনের ছোট ছোট কেস বা যাদের আশঙ্কা রয়েছে বিভিন্ন মামলা ফেস করার মানে সুযোগ রয়েছে সামনে তাদের কি করণীয় রয়েছে এই মুহূর্তে এখন যাদেরই কেস কোর্টে পেন্ডিং আছে তাদের ভয়ের কোনো কারণ নাই আবারও বলছি ধরেন কারো কেস হচ্ছে আগামী ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে বা দুই সালের ডিসেম্বরে হিয়ারিং মাস্টার হিয়ারিং বা ইন্ডিভিজুয়াল ডেট আছে তাদের ভয়ের কোন কারণ ওই ডেটে যা হবে তারপরে এর আগে তার করার কিছুই নাই তার অ্যাটর্নির সাথে কথা বলতে পারে অ্যাটর্নি স্যাটিসফ্যাক্টরি আনসার না দিলে তার ডকুমেন্ট নিয়ে সেকেন্ড ওপিনিয়ন নিতে পারে আবারও বলি এগুলা ফোনে কাউকে বলে না ভাই আমার অন্য লয়ার আছে আপনি একটু বলেন কি করতে পারি এটা ঠিক না কারণ অন্য আপনার একজন লয়ার আছে আর যে আপনি কেন আপনার কেসটাতে অযথা কথা বলবো আবার আপনার রেকর্ড কথা বলার সময় রেকর্ড করে এখন সো এগুলো আপনি ঠিক না আপনি কারোর বিরুদ্ধে বলতে চাই না আপনি একজন কোয়ালিফাইড সাথে কথা বলেন দুইজন তিনজনের সাথে কথা বলতে কোনো বাধা নেই কেস আপনি ট্রান্সফার করবেন না করবেন আপনার বিষয় কিন্তু কথা বলতে কোনো বাধা নেই মেন্টাল স্যাটিসফ্যাকশন আপনি যদি কথা বলতে যদি জুমে কথা বলতে এখন লয়ার আমরা অ্যাভেলেবল আছি জুমে কথা বলি হোয়াটসঅ্যাপে কথা বলি আপনি পে করতে পারেন আপনি জেলে পে করতে পারেন সো এগুলো জিনিসগুলো এখন অনেক অ্যাভেলেবল কিন্তু আপনি ভয়ে ও ভয় পাবেন না ভয়ের মধ্যে থাকবেন না আপনি জানেন না আপনার কেসটা কি ভয় না যে আপনি জানেন না যে হঠাৎ করে আপনাকে ধরে নিয়ে যাবে ইউ নো হোয়াটস হ্যাপেনিং ইন ইয়োর কেস ইউ নো নেক্সট অজানা হঠাৎ ঘুরতে ধরে নিয়ে যাবে আপনি জানেন না যে এরকম হবে না হ্যাঁ ট্রাম্প যদি এরকম এই রকম যদি প্রক্রিয়া শুরু করে যে ন্যাশনাল গার্ড নিযুক্ত করে এই ক্ষেত্রে আমি সবাইকে অনুরোধ করব আপনারা আপনাদের যদি ক্যারো কেস পেন্ডিং থাকে আপনার এই কাগজটা গ্রিন কার্ডের কপি সাথে রাখবেন কেস পেন্ডিং থাকলে কেসের কপি সাথে রাখবেন যদি কেউ আপনাকে কোয়েশ্চেন করে দেখাইতে পারেন হ্যাঁ দিস ইজ মাই কেস পেন্ডিং তা আমরা সার্চ করলে পেয়ে যাচ্ছে যে আসলে আপনার কেসটা কোথায় আছে থ্যাংক ইউ আসলে অল্প সময় এত ডিটেলস বলাও মুশকিল আর টু টু সে এই সব বিষয়ে কারণ কি হতে যাচ্ছে আমরাও জানি না আপনারাও হয়তো মানে আন্দাজ করে বলাও ঠিক হবে না যেটা বারবার বলছেন শেষ পর্যায়ে চলে আসছি বাট মোহন ভাই একটা ফোন কল পেয়েছে আমরা দেখি দর্শক কি বলে কি জানতে চাই আপনার কাছে দর্শক আপনার নাম বলে সংক্ষেপে প্রশ্ন করুন জি হ্যালো লাইনে আমার কি কথা বলুন প্রশ্ন করুন হ্যালো জি শুনতে পাচ্ছি বলুন উনি আমাদের কথা শুনতে পাচ্ছেন আমরা শুনতে পাচ্ছি আপনি বলুন যে প্রশ্ন করুন আমি একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম বলুন আমার আমার এক রিলেটিভ আমার নাম তামান্না ইসলাম আমি জামাইকে থেকে বলছিলাম আমার এক রিলেটিভ বাংলাদেশে থাকে তার মা তার জন্য তার মামা একচুয়ালি দুই হাজার টু এইটি নাইনে অ্যাপ্লাই করে তার সে তখন ছোট ছিল দুই সালের তার মা আসতে পারে কিন্তু সে 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 আসতে আসতে পারে না পরে 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 কারণে তার মা আবার তার জন্য অ্যাপ্লাই করে এর ভিতর সে বিয়ে বিয়ে হয়ে যায় বিয়ে হওয়ার কারণে তার ওইটা দেরি হয় এর ভিতর আবার তার মা মারা যায় এখন ওনার জন্য আবার ওনার ভাই অ্যাপ্লাই করছে সালে এখনো এখনো সবকিছু চলতেছে এখনো হয়তো 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 আরো দুই তিন বছর লাগবে যেহেতু অনেক আগে আমি কি কোনো উনি কি লয়ার মাধ্যমে কাজ করলে কি এটা কি আগে আনার কোনো সুযোগ আছে সব কাগজ নিয়ে কথা বলেন দেখা করেন আপনার তো সমস্যা নাই আপনি এইভাবে যদি আহ এই ডেট বুঝাও কঠিন আপনি সব ফাইল নিয়ে একটা কথা বলেন যদি সুযোগ থাকে আমরা দেখে বলবো যে সুযোগ আছে কিনা দেখো মনভাবে শেষ করতে চাই আপনি যেটা বললেন সবশেষে ন্যাশনাল গার্ড প্রশংসা যদি ন্যাশনাল গার্ড যদি টার্ম দার্জিয়ে নেওয়ার পরে যদি মানে মাঠে নামায় যদি কাজ করে এবং যেটা আপনি বললেন কাগজপত্র সাথে রাখার জন্যে আপনার কি সাজেশন থাকবে আর বা একটু ডিটেলসড যদি যদি কোনো পরামর্শ থাকে সেই ক্ষেত্রে কী করণীয় রয়েছে করণীয় এটাই করণীয় আপনারা ভয় ভীত হবেন না করণীয় হচ্ছে আপনারা যারা আমেরিকান ইমিগ্রেশন সিস্টেমে আপনার নাম ডেট অফ বার্থ দিলেই কিন্তু তারা জানতে পারবে আপনার বর্তমান স্ট্যাটাসটা কি সেই ক্ষেত্রে ভয়ের ওই রকম ভয়ের কিছু নাই কিন্তু মানুষ দেখলেই ভয় পাবে এটা সত্য যে অনেকে ভয় বিতে শুরু হয়ে গেছে সো এই ক্ষেত্রে আমি সবাইকে বলবো ভয় না পেয়ে আপনারা আপনাদের পদক্ষেপ গ্রহণ করুন যদি যদি কোই স্পেন্ডিং থাকে ডকুমেন্ট সাথে রাখবেন আপনার বিষয়ে আপনি ভাবতে হবে এটা আপনি জানেন এটা নতুন না যে আপনি জানেন না কয়েস ট্রাম্প নিয়ে যাবে আপনাকে এটা আপনি জানেন যে আপনার কেস রিপোর্ট হয়ে গেছেন এবং আপনি ইয়ার আপনি কোন ক্রাইম করবেন না ক্রাইম করলে একটা থেকে একটা শুরু হতো যদি ট্রাফিক লাইটে কেউ ধরা পড়েন ভাইলেট করেন তখন আপনাকে ওইটার টানে আর একটা নিয়ে আসবে যা আপনার স্ট্যাটাস দেখতে পাবে আর নিউ মতো স্টেট স্যাংচুয়ারি সিটিতে আমরা এখনো কিন্তু ওই যে স্টেট এর ইনফরমেশন ফেডারেলের সাথে শেয়ার করার নিয়ম নাই এবং বর্তমান মেয়র কি করবে কাউন্সিল কি করবে পরবর্তী পরিস্থিতিতে ওইটা দেখার বিষয় সবাইকে ধন্যবাদ এবং আর যদি দুর্ঘটনার শিকার হন এটার সাথে ইমিগ্রেশন স্ট্যাটাস কোনো সম্পর্ক না আপনি ভয় পাবেন না যে আমার কেস স্ট্যাটাস নাই এখন কি আমি কেস করব কিনা আমাকে একজন মেরে চলে গেল না বলার দরকার নাই ডোন্ট ডু দিস আপনি রাইট আছে সব রাইটস সেপারেট রাইটস এবং আপনার এই আইনগত অধিকারগুলা আপনারা রক্ষা সুরক্ষা থাকুক এর প্রত্যাশা থ্যাংক ইউ থ্যাংক ইউ অ্যাটর্নি মোহন চৌধুরী দর্শক আমরা কথা বলছিলাম ইমিগ্রেন্ট ইন্টারন্যাশনাল ইনকের চেয়ারপারসন অ্যাটর্নি মোহন চৌধুরীর সঙ্গে এবং তিনি একটা আবাস দিলেন বর্তমানে কি অবস্থা এবং কী করণে রয়েছে এবং কি হতে পারে বাট টু আর্লি কেন এখনও ট্রাম্প দায়িত্ব নেননি বিশ তারিখে জানুয়ারি মাসের বিশ তারিখে তিনি দায়িত্ব নেবেন পরবর্তীতে তিনি কোন দিকে যান সেই অপেক্ষা আমরা থাকবো এবং তখন এর মধ্যেও আমরা হয়তো অ্যাটর্নি মঞ্চ চৌধুরী সহ অন্যান্য অ্যাটর্নি যারা রয়েছে তাদের আমরা কথা শুনতে পারি তাদেরকে আমরা অতিথি হিসেবে এই অনুষ্ঠানে আনবো তাদের কথা আমরা শুনবো এবং আপনাদের পাশে থাকার চেষ্টা করবো সেই প্রত্যাশা রেখেই অ্যাটর্নি মঞ্চ চৌধুরী আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আপনাকে ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ দর্শক আজ এ পর্যন্তই আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন টাইম টেলিভিশন সাথেই থাকুন আল্লাহ হাফেজ